এখানে আমি নিচের ঘেরে পাটি দেখিয়ে দিচ্ছি। যখন আমরা দুই হাত বহরে কাপড় দিয়ে যখন একটি গোল গাউন জামা কাটিং করি, তখন দেখুন এই নিচের পাটি না হলে উপরের পাটিতে কিন্তু জয়েন পড়ে, এখানে কোথাও কিন্তু কোনো জয়েন পড়ে নেই, তাই না? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আড়াই হাত বহরের গজ কাপড় দিয়ে গোল গাউন জামা আমরা বড়দের জন্য কিভাবে কাটিং করব। দুই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করলে তো বিভিন্ন জায়গায় জয়েন পড়ে, কিন্তু আড়াই হাত বহরের কাপড় দিয়ে একটি গোল গাউন জামা কাটিং করলে আমাদের কি কি সুবিধা হবে এই ভিডিওতে এ টু জেড খুব সহজ করে বুঝিয়ে দেব। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখতে পারবেন। এই গোল গাউন জামাটি কাটিং করার জন্য এখানে তিন গজ আট গিরে কাপড় নিয়েছি। কাপড়টি একবার ওপেন করে আমাদেরকে এখানে একটু ভাঁজ করতে হবে। তো কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়েছি, এখানে আরও একটি ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টিকে এক পাটে এভাবে চার ভাঁজ করে হাফ বোর্ডের কাপড়টি আমরা সর্বপ্রথম বাইর করে নিয়ে নেব এখান থেকে। এই জন্য আমরা যেটা করবো, নিচে সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করতে হবে। এরপর এখানে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে হাফ বডি লম্বাটি এখানে আমি 16 ইঞ্চি নিচ্ছি, 16 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনও 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো এই জামাটির বডিটি আমি 40 ইঞ্চি দেবো, 40 ইঞ্চি বডির জন্য ছোল্ডার মাপটি এখানে আমাদেরকে 7 ইঞ্চি নিতে হবে এবং নিচেও 7 ইঞ্চিতে মার্জিন করতে হবে মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। এবং এরপর এখানে আরমোলে মাপটি নিয়ে নিতে হবে, আরমোলে মাপটি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং বডির যে মাপটি আসবে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। এখানে 40 ইঞ্চি দেবো, 40কে 4 ভাগ করে 10 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। তো এখানে আমাদের কোমরের মাপটি নিতে হবে, মানে হিপের মাপ, এখানে 38 ইঞ্চি নিচ্ছে, 38কে 4 ভাগ করে 9.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং এই দুই মার্জিনের মাঝখানে এখানে পেটের মাপটি নিতে হবে, পেটের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করতে হবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। দেখুন এখানে আরমোলে কিন্তু রাউন্ড শেপটিও আমাদেরকে এভাবে করে দিতে হবে। তো এইভাবে হাফ বডির মার্জিন করে নেওয়ার পরে আমাদেরকে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো এইভাবে হাফ বডিটি কাটিং করে নেওয়ার পরে এরপরে আমাদের হাতাটিও কাটিং করে নিয়ে নিতে হবে। তো হাতাটি আপনি যত ইঞ্চি লম্বা নেবেন সেই লম্বা অনুযায়ী হাতের কাপড়টি এখানে বাইর করে নিয়ে নিতে হবে। এরপর এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমাদের নিচের ঘেরটি কাটিং করতে হবে। এই জন্য কাপড়টি একবার আবারও ওপেন করে নিয়ে নেবো আমরা। নিয়ে দেখুন এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নেব। তো এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টি দেখুন এইদিকে একেবারে আড়াআড়ি করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে ভাঁজটি করে নেওয়ার পর এখানে বডির পার্টি আমাদেরকে আরও নিয়ে নিতে হবে। এই বডির পার্টি আমরা এদিকে এভাবে মিল করে দেখব। তো এখানে আমরা একটি মার্জিন করে নিয়ে নেব। তো এই রাউন্ড অনুযায়ী এভাবে মার্জিনটি করতে হবে। তো এখান থেকে আমাদের ফিতেটি রাখতে হবে, রেখে লম্বা রাফটি নিয়ে নিতে হবে। এই জামাটি আমি 48 ইঞ্চি লম্বা তৈরি করব। তো এখানে 48 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য সর্বমোট এখানে 1.5 ইঞ্চি কাপড় নিচ্ছি। তো যেহেতু এখানে আমি সেলাই মার্জিনে কাপড়টি নিয়েই নিই, এই জন্য নিচে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড়টি নিয়ে নিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে এভাবে ফিতেটি ধরতে হবে।
ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপের মার্জিনটি নিয়ে নিতে হবে। তো এই মার্জিনটাকে এখানে ভালো করে আরো টেনে নিতে হবে। তো এখানে কিন্তু লম্বা মাপটি আমাদের নেওয়া হয়ে গেছে। যখন আপনি এই ধরনের আড়াই হাত বহরের কাপড় দিয়ে এই ধরনের গোল গাউন জামা কাটিং করবেন, তখন কিন্তু এখানে কোথাও জয়েন পড়বে না। আর জয়েন না পড়লেই কিন্তু ঠিক আছে, কোনাও ঝুলে পড়ার এখানে সম্ভাবনা কম থাকবে। এই জন্য আমরা কী করবো, যখন একটি গোল গাউন জামা কাটিং করবো আড়াই হাত বহরের কাপড় দিয়ে, এখানে কোথাও আমাদেরকে জয়েন্টটি দিতে হবে না, জয়েন ছাড়াই কিন্তু আমাদের নিচের পাটটি বাইর হয়ে যাবে। তো আমি কাটিংটি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, বডি পার্টটি এখান থেকে আমরা সরিয়ে রাখবো। নিচের এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিচের ঘেরে পাটি দেখিয়ে দিচ্ছি। যখন আমরা দুই হাত বহরে কাপড় দিয়ে যখন একটি গোল গাউন জামা কাটিং করি, তখন দেখুন এই নিচের পাটি না হলে উপরের পাটিতে কিন্তু জয়েন পড়ে, এখানে কোথাও কিন্তু কোনো জয়েন পড়ে নেই, তাই না? যখন আমরা একটি আড়াই হাত বহরের কাপড় দিয়ে গোল গাউন জামা কাটিং করব, নিচে কখনো জয়েন পড়বে না। আর যখন একটি জয়েন ছাড়া গোল গাউন জামা আপনি তৈরি করবেন, দেখতে অনেক ভালো দেখা যাবে বা সুন্দর দেখা যাবে। এই জন্য আমরা কী করব, যখন একটি গোল গাউন জামার জন্য কাপড়ের হিসেব দিব কাস্টমারকে, বা নিজের জন্যও যদি তৈরি করি, অবশ্যই আড়াই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করার চেষ্টা করব। ওকে, এখানে যে হাতার জন্য কাপড়টি নিয়েছে, হাতাটি আমাদের কাটিং করে নিয়ে নিতে হবে। তো হাতাটি আমি খুব সাধারণভাবে এখানে কাটিংটি করে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে, এই কাপড়টিতে আমরা কোমরের বেল্টটি তৈরি করে নিয়ে নেব। এই অবস্থায় এই গোল গাউন জামাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যখন আমরা বড়দের জন্য গোল গাউন জামা কাটিং করব, অবশ্যই যেন এই ধরনের আড়াই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করি, তাহলে নিচে জয়েন পড়বে না। এবং জয়েন ছাড়া যখন আপনি একটি গোল গাউন জামা কাটিং করবেন, কোনাগুলো ঝুলে পড়ার সম্ভাবনা কম থাকবে এবং দেখতে অনেক ভালো দেখা যাবে। এবং দুই হাত এবং আড়াই হাত বহরের কাপড় দিয়ে গোল জামা কাটিং করলে কী ব্যবধান আসবে বা কী সুবিধা আমরা পাবো, আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।